আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সকলকে পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় সম্পর্কে গত ক্লাসে আমরা জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজ আমরা আলোচনা করব বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তন রোধে নাগরিকের করণীয় সম্পর্কে আজকের আলোচনা শেষে তোমরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক হিসাবে করণীয় সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি গত ক্লাসের কিছুটা আলোকপাত করছি জলবায়ু হচ্ছে আমরা যা অনুভব করি এবং আবহাওয়া হচ্ছে আমরা যা দেখি আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের অবস্থা যা সাধারণত ঠান্ডা গরম আর্দ্রতা বাতাসের গতিবেগ মেঘের অবস্থা বৃষ্টিপাত ইত্যাদির অবস্থা বোঝানো হয় আর জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের উপাদান সমূহের দীর্ঘদিনের কমপক্ষে তিরিশ বছরের গড় বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা জলবায়ু পরিবর্তন এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি পরিবেশের বিপর্যয় ও পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রকৃতি ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে এবং মানবজাতির অস্তিত্ব প্রশ্নের মুখে এসে পড়েছে পৃথিবীর মারাত্মক সংকটময় পরিস্থিতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে সাধারণত কোনো জায়গায় জলবায়ুর দীর্ঘমেয়াদী বা কমপক্ষে তিরিশ বছরের তাৎপর্যপূর্ণ ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে বারবার বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ঘূর্ণিঝড় সাইক্লোন জলোচ্ছ্বাস সিডর প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ ভূমিক্ষয় ধস বনাঞ্চল হ্রাস সমুদ্রের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি প্রভৃতিকে বোঝানো হয় কিন্তু জলবায়ুর এসব পরিবর্তনের বেশিরভাগই প্রাকৃতিক কারণে সংঘটিত হচ্ছে না বরং এর জন্য দায়ী হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ আশঙ্কার কথা হচ্ছে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যার শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসছি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কটি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম এ হুমকি মূলত জনবসতিপূর্ণ অঞ্চল সমুদ্রস্তরের নিচে তলিয়ে যাওয়া বিশেষজ্ঞরাও এ ব্যাপারে সতর্কতা দিয়ে যাচ্ছেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূর প্রসারের প্রভাব দেখা যাবে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা মৎস্য খামার ও শস্য ক্ষেত্রের ক্ষতি হবে ইতোমধ্যেই এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে গাছপালা এর প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকার উপরও জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে শহরের উপর চাপ বাড়ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মক আঘাত হেনেছে এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উনিশশো সালের বারো নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমনই একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয় সাম্প্রতিককালে ঘটে যাওয়া এরকম দুটি বড় ঘূর্ণিঝড় হল সিডর ও আয়লা এতে আঠাশ থেকে তিরিশটি জেলার প্রায় তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রচুর পশু পাখি ফসল ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না কিংবা হলেও তা সঠিক সময়ে সঠিক মাত্রায় হচ্ছে না মূলত ঋতুচক্রের স্বাভাবিকতা নষ্ট হয়েছে ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে পানির অভাবে জমির সেচকাজ ব্যাহত হয় ফলে ফসল নষ্ট হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও কোনো কোনো সময় মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয় প্রবল শীতে মানুষের প্রাণহানিও ঘটে প্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয় উপযুক্ত বাসস্থান ও শীত বস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ে আলোচিত সমস্যাগুলো ছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ দেখা দিচ্ছে ক্যান্সার চর্মরোগসহ নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাংলাদেশে সুদূরপ্রসারী প্রভাব ফেলছে পৃথিবীর সর্বত্রই মানুষের প্রকৃতি ও কার্যকলাপের উপর জলবায়ুর প্রভাব অত্যাধিক উদ্ভিদকুল প্রত্যক্ষভাবে জলবায়ুর উপর নির্ভর করে সুতরাং জলবায়ুর ভিন্নতা মানুষের জীবিকা উদ্ভিদের জন্ম ও বিকাশ ফসল উৎপাদন ক্ষমতা বসতি ও বাসগৃহের ধরন এবং মানুষের শারীরিক ও মানসিক শক্তির বিকাশের উপর ব্যবসা বাণিজ্য ও শিল্পের বিকাশের উপর প্রভাব বিস্তার করছে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন রোধে নাগরিক হিসেবে করণীয় কী এবার আসো আমরা সেই বিষয়টি সম্পর্কে জেনে নিই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ভয়াবহ আর্থ সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা মোকাবিলা করা বা তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করা জরুরি এক্ষেত্রে নাগরিকরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন তারা যে সকল ভূমিকা পালন করতে পারে সেগুলো হলো বনভূমি রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছপালা তাই নির্বিচারে বনভূমি যাতে ধ্বংস করা না হয় সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে সারা দেশে ব্যাপক ভিত্তিতে বনায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে সমুদ্র উপকূল ও নদীর তীরবর্তী অঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে গ্রিন হাউস গ্যাসের নির্গমন রোধ যে সকল গ্যাস গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী সেগুলোর নির্গমন সীমিত পর্যায়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে শিল্প কারখানা ইট ভাটা ইত্যাদির ধোঁয়া যতদূর সম্ভব পরিবেশ বান্ধব করার জন্য করে শোধন পরিবেশকে অবমুক্ত রাখতে হবে জ্বালানি হিসেবে কাঠ ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে সামাজিক সচেতনতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা সচেতনতামূলক শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করতে হবে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করতে হবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেও এ বিষয়ে ব্যাপক ভিত্তিতে প্রচারণা চালাতে হবে সর্বোপরি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সে অনুযায়ী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভূমিকা পালন করা প্রতিটি নাগরিকের অবশ্যই কর্তব্য নাগরিকরাই পারে তাদের চেষ্টা ও একাগ্রতা দিয়ে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে আর এজন্যই প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে কেবল তাহলেই আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে সক্ষম হব শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তন রোধে নাগরিকের করণীয় সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ তারপরও তোমাদের জানার আমি আজকের আলোচ্য বিষয় দুটির কিছুটা সারসংক্ষেপ তোমাদের মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বিশেষজ্ঞরা এ ব্যাপারে সতর্ক সতর্কবাণী দিয়ে আসছেন বাংলাদেশে সুদূর প্রসারী জলবায়ুর প্রভাব রয়েছে জলবায়ুর প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রের পানি ঢুকে পড়ছে সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা মৎস্য খামার শস্যক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে এবং যার প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে এবং শহরের উপর চাপ পড়ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মারাত্মক আঘাত হানছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না আর্থিক দুর্যোগ দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ শীত হলেও কোনো কোনো সময় মৃদু থেকে মাঝারি সত্যপ্রবাহ হচ্ছে যেটা মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ এবং অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ দেখা দিচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক হিসেবে তুমি কী ধরনের ভূমিকা রাখতে পারো আলোচনা করো আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি বিষয়টি নিয়ে তোমাদের সাথে ফিরবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ